হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অনলাইন আর্নিং ভিডিও। আশা করবো সবাই ভালো আছেন। কথা বলছি এই মুহূর্তে সাতটা এয়ারড্রপ নিয়ে, যার লিঙ্কগুলো আপনি পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে। ক্লিক করে চলে যাবেন প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করার জন্য। তবে যদি আপনি নতুন হয়ে থাকেন কিংবা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এইখানে আপনি পাবেন সমস্ত এয়ারড্রপের আপডেট, এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট। এবং গাইজ, সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথমে এয়ারড্রপের প্রথম যে এয়ারড্রপটা আছে, এটা একটা এক্সচেঞ্জ এয়ারড্রপ যার নাম হচ্ছে হিটেক্স এক্সচেঞ্জ। আমরা আপনাদেরকে সরাসরি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। আপনি এই ওয়েবসাইটে এসে জয়েন এয়ারড্রপে ক্লিক করলে ফর্মটা আপনার সামনে ওপেন হবে। দেখছেন HTX হচ্ছে এর সিম্বল, এবং 20,000 HTX প্রত্যেক পার্টিসিপেটরকে দেওয়া হবে, এবং এটা চলবে 25,000 ইউজার্সের জন্য। তো কী কী কাজ করতে হবে? ফলো আস অন টুইটার, আপনাকে টুইটারে ফলো করতে হবে। টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে, এবং এই পোস্টে গিয়ে আপনাকে রিটুইট করতে হবে। সেই ক্ষেত্রে 10 জন ফ্রেন্ডসকে আপনাকে ট্যাগ করে দিতে হবে, এবং ট্যাগ করার পূর্বে আপনি এই হ্যাশট্যাগুলোকে ব্যবহার করে নেবেন। এবং এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন হচ্ছে অক্টোবরের 15 তারিখ। এখানে দিবেন আপনার মেইল, তারপর টুইটার ইউজার নেম দিবেন @ সহকারে, তারপর টুইটার রিটুইট লিঙ্ক, অর্থাৎ এই পোস্টে আপনি যে রিটুইটটা করলেন 10 জন ফ্রেন্ডসকে ট্যাগ করে এবং এই হ্যাশট্যাগুলোকে বসিয়ে, সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন, মাইত্র ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর আপনি সাবমিট একটা ক্লিক করলে আপনার এই এয়ারড্রপের ফর্মটা ক্লেম করা কমপ্লিট হয়ে যাবে। তারপর যাবেন আপনি দ্বিতীয় এয়ারড্রপে। দ্বিতীয় যে এয়ারড্রপটা আছে তার নাম হচ্ছে স্যান্ডসক্স এয়ারড্রপ, এবং এটা চলছে এদের রাউন্ড 2। আর এইখানে আপনি 50 টোকেন্স পাবেন। আপনাকে ফলো করতে হবে টুইটারে, রিটুইট করতে হবে এদের এই পোস্টে, তারপর টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, ইনস্টাগ্রামে এদেরকে ফলো করবেন, তারপর গেট ওয়েব ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ এটা ওয়েবস প্ল্যাটফর্ম বিশিষ্ট একটা এয়ারড্রপ, এখানে আপনাকে ওয়েবস ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে। তারপর সেন্ড আস ইউর ওয়েবস আইডি অ্যাড্রেস ইন অর্ডার টু রিসিভ টোকেন্স, আমি আগেই বলেছি ওয়েবস ওয়ালেটের অ্যাড্রেস লাগবে আপনার। ওকে, তো উপরোক্ত কাজগুলো কমপ্লিট করার পর এখানে দিবেন আপনি আপনার মেইল, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, কান্ট্রি অ্যান্ড সিটি আপনাকে দিতে হবে, টুইটার নেম @ সহকারে দিবেন, টেলিগ্রামের ইউজার নেম দিতে হবে @ সহকারে, ইনস্টাগ্রাম নেম দিবেন, এটা হচ্ছে আপনার ইউজার নেমই থাকবে, তারপর ওয়েবস ওয়ালেটের আইডি বা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ডু ইউ উইশ টু রিসিভ নোটিফিকেশন অন ইমেল ওয়েন প্রিসেল ইজ লাইভ, আপনি ইয়েস অথবা নো যে কোনো একটা চেপে দিবেন। চেপে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করলে আপনার এই এয়ারড্রপের ফর্মটা ক্লেম করা কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, আপনি এখানে গিয়ে ঘুরে ফিরে দেখে আসতে পারেন। যাচ্ছি আমরা আমাদের তৃতীয় এয়ারড্রপে, এবং এই এয়ারড্রপের নাম হচ্ছে কার্ডোনিও এয়ারড্রপ। আর এইখানে আপনি 200 কার্ডোনিও টোকেন্স পাবেন। আপনি যখন স্টার্ট বাটনে ক্লিক করবেন, স্টার্ট বাটনে ক্লিক করার পর তারা বলবে ওপেন ওয়েবসাইট, আপনি ওপেন ওয়েবসাইটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ওয়েবসাইটটা চলে আসবে, এবং এই ওয়েবসাইটে এসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেলে আপনি আবার বুটে ফিরে যেতে পারেন। তবে এইখানে যে বিষয়টা আমি একটু দেখাতে চাচ্ছি, বর্তমানে এদের প্রিসেল চলছে এবং এক একটা টোকেনের প্রাইস আছে 0.02 USD, ফেজ 1, 2, 3, 4 এগুলো ক্রস করে যাওয়ার পর ফাইনাল ফেজ অর্থাৎ ICO-র শেষ পর্যায়ে যে এক একটা টোকেনের প্রাইস হবে 1.50 USD। এখন যদি আমরা এটাকে একটু মাল্টিপ্লাই করি 1.5, এবং আপনি পাচ্ছেন 200 টোকেন্স, অর্থাৎ $300 আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। বাকিটুকু পরের বিষয়, ফাইনাল স্টেজে এরা কখন যাবে, তারপর কখন এরা এক্সচেঞ্জে আসবে, এবং এক্সচেঞ্জে আসার পর প্রাইসটা কী হবে, বাট আপাতত আপনি আশা রাখতে পারেন ভালো পরিমাণ প্রাইস এইখান থেকে আপনি গেইন করতে সক্ষম হবেন। অ্যাটলিস্ট 1.50 USD না হলেও তার চেয়ে কিছুটা কম হবে, কিন্তু একদমই ন্যূনতম প্রাইসের এটা হবে না। সো এই এয়ারড্রপটা কেউ মিস করবেন না, অবশ্যই আপনি এই এয়ারড্রপটাতে জয়েন করবেন। তারপর আমরা আবার বুটে চলে যাচ্ছি, এবং এই বুটে এসে আপনাকে এখানে দিতে হবে আপনার মেইল অ্যাড্রেস, তারপর আপনাকে লাইক করতে হবে এদের ফেসবুক পেজ, আপনি এখানে ক্লিক করবেন, ফেসবুক পেজে লাইক করবেন। লাইক করার পর আপনাকে ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে, তারপর আপনাকে টুইটারে ফলো করতে হবে @ সহকারে, আপনার টুইটারে হ্যান্ডেল দিতে হবে, সাবস্ক্রিপশন কমপ্লিটেড অ্যান্ড ইউ গট 200 CDO টোকেন্স। আর এখানে একটা রেফার লিঙ্কস আপনি পাবেন, যে রেফার লিঙ্কস আপনি শেয়ার করলে 66 CDO টোকেন্স করে প্রত্যেক ফ্রেন্ডসের বিনিময়ে পাবেন, এবং একটা নির্দিষ্ট সময়ের পর। এখানে কিন্তু আমরা কোথাও মাইত্র ওয়ালেটের অ্যাড্রেস দিইনি, এই কার্ডোনিও টোকেন্সটা আপনার ওই কার্ডোনিও অ্যাকাউন্টে গিয়ে পৌঁছাবে। তারপর যাচ্ছে আমরা আমাদের পরবর্তী এয়ারড্রপে, যার নাম হচ্ছে ডেলিভারি এয়ারড্রপ, এবং এইখানে আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি 50 DYC টোকেন্স এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনাকে যেতে হবে ফর্মে, ফর্মে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 200 DYC টোকেন্স আপনি আরও এক্সট্রা পাবেন, এবং তার অর্থ হচ্ছে $20, অর্থাৎ প্রায় $25 মতো আপনি এখান থেকে পাচ্ছেন 250 DY কয়েন। আর এইখানে আপনাকে পার্টিসিপেট করার জন্য সর্বপ্রথম আপনাকে দিতে হবে আপনার মেইল অ্যাড্রেস, তারপর আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই ICO ডেলিভারে, তখন আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনে গেলে আপনি একটা আইডি পাবেন, এই আইডিটা আপনি পেস্ট করে দিবেন এইখানে। তারপর আপনাকে জয়েন করতে হবে এদের টেলিগ্রামে, আপনি আমার মতো করে টেলিগ্রামের আইডিটা এখানে বসিয়ে দিবেন, t.me/ তারপর @ পরে যতটুকু অংশ আছে সেটা আপনি এখানে পেস্ট করবেন। তারপর বলছে লাইক অ্যান্ড ফলো ডেলিভার অন ফেসবুক, আপনাকে ফেসবুকে এদেরকে লাইক করতে হবে, এবং এদের একটা পোস্টকে আপনাকে শেয়ার করতে হবে। শেয়ার করার পর আপনি ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন, সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলে, লিঙ্কটা বসাবেন। তারপর আছে ফলো ডেলিভার ইন লিঙ্কডইন রিপোস্ট অন অফ দ্য মেসেজ, অর্থাৎ লিঙ্কডইনও আপনাকে ফলো করতে হবে, এবং একটা পোস্ট আপনাকে শেয়ার করে দিতে হবে আপনার লিঙ্কডইনের প্রোফাইলে। তারপর আপনাকে টুইটারে ফলো করতে হবে, এবং টুইটারে একটা রিপোস্ট করতে হবে। রিপোস্টের জন্য আপনাদের টুইটার অ্যাকাউন্টে যাবেন, যে কোনো একটা লিঙ্ক খুলবেন,
খোলার পর এটাকে কপি করবেন, কপি করে আপনার নিজস্ব প্রোফাইল থেকে টুইট করে দেবেন, তারপর টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। তারপর আছে অপশনাল 10 DYC, যদি আপনি মিডিয়ামে ফলো করেন সেক্ষেত্রে আপনাকে মিডিয়ামে URL দিতে হবে, এবং রেডিটে যদি ফলো করেন তাহলে রেডিটের ক্ষেত্রে আপনি 20 DYC টোকেন্স এক্সট্রা পাবেন এবং রেডিটের প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তারপর আছে বাই DYC টোকেন্স, আমরা এখান থেকে কোনো প্রকার বাই করবো না, তাই আমরা নোতে ক্লিক করবো। নোতে ক্লিক করার পর আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। ওকে, সাবমিট করা কমপ্লিট। এবং এইখানে যে 200 DYC টোকেন্স আমরা পাবো সেটা আমাদের এইখানে এসে জমা হবে, অর্থাৎ এইখানে 250 DYC টোকেন্স হয়ে যাবে। তারপর যাচ্ছে আমরা আমাদের পঞ্চম নাম্বার এয়ারড্রপে। পঞ্চম যে এয়ারড্রপটা আছে তার নাম হচ্ছে অজেক্স এয়ারড্রপ, এবং এইখানে আপনি 900 অজেক্স টোকেন পাবেন। খুব সিম্পল স্টেপ, সর্বপ্রথম আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিবে, সেটা আপনাকে সলভ করতে হবে। সলভ করার পর তারা যদি বলে কারেক্ট, আপনার সামনে 4টা স্টেপ আসবে। জয়েন টেলিগ্রাম গ্রুপ, আপনাকে টেলিগ্রামে জয়েন করতে হবে, 400 অজেক্স টোকেন পাবেন। তারপর টুইটারে যদি ফলো করেন 300 পাবেন, স্পন্সর টুইটারে জয়েন করলে 200, এবং স্পন্সর টেলিগ্রামে জয়েন করলে 100 টোকেন সেখান থেকে আপনি পাচ্ছেন। তারপর এইখানে কন্টিনিউ বাটন আসবে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তারপর তারা চাইবে আপনার মেইল, আপনি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর তারা চাইবে আপনার টুইটার হ্যান্ডেল, আপনি টুইটার হ্যান্ডেলটা দিবেন। তারপর তারা বলবে যে আপনি জয়েন করেছেন কিনা, এদের স্পন্সর টুইটারের নিচে ইয়েস বাটন পাবেন, ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর টেলিগ্রাম চ্যানেলের ক্ষেত্রে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন, এবং তারপর আপনাকে দিতে হবে মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেস। মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেসটা যখন আপনি দিয়ে দিবেন, আপনি দেখতে পারবেন যে আপনার কাছে 900 অজেক্স টোকেন আছে এবং একটা রেফার লিঙ্কস আপনার কাছে আছে, এবং এই রেফার লিঙ্কস আপনি শেয়ার করলে প্রত্যেকের বিনিময়ে আপনি আরও 200 অজেক্স টোকেন এখান থেকে এক্সট্রা পাবেন। তারপর যাচ্ছে আমরা আমাদের ষষ্ঠ এয়ারড্রপে। ষষ্ঠ যে এয়ারড্রপটা আছে তার নাম হচ্ছে জুলার এয়ারড্রপ, এবং এইখানে আপনাকে একটু বেশি কাজ করতে হবে। রেফারেল কোডটা তো এখানে থাকবেই। তারপর এখানে দিতে হবে টেলিগ্রামের ইউজার নেম @ সহকারে, তারপর আপনাকে দিতে হবে আপনার মেইল, তারপর টুইটারের প্রোফাইল URLটা দিতে হবে, টুইটার রিটুইট লিঙ্ক দিতে হবে, ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, ফেসবুকের রিপোস্ট লিঙ্ক, তারপর মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে আপনি সেন্ড করবেন। এবং এই যে লিঙ্কগুলো আপনি বসালেন সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এখান থেকে আপনি এদের টেলিগ্রামে জয়েন করবেন এবং রাইট এনি মেসেজ টু দ্য গ্রুপ, তারপর আপনাকে টুইটার ফলো করতে হবে, রিটুইট দ্য পিন টুইট, তারপর ফলো করতে হবে ফেসবুকে, এবং রেজিস্ট্রেশন করতে হবে জুলার প্ল্যাটফর্মে, তারপর জয়েন দ্য টিম অ্যাসিস্ট্যান্ট, এটা আমাদের দরকার নেই। আপনি ফেসবুকে ফলো করে অবশ্যই রিপোস্ট করে দিবেন যেন আপনার এই এয়ারড্রপের পার্টিসিপেশনটা স্ট্রং হয়। তারপর যাচ্ছে সর্বশেষ এয়ারড্রপে। তবে সর্বশেষ এয়ারড্রপ নিয়ে আমিও কিছুটা সন্দিহান, তবে আমি হলফ করে বলতে পারি না যে এই এয়ারড্রপটা স্ক্যাম কিংবা ফেক, কারণ এখানেও কিছুটা সত্যাসত্য আছে। আপনি যদি টুইটারে জানেন, এরা মাত্র একটাই পোস্ট করেছে এবং একটার মধ্যে অনেক অনেক রিটুইট আছে, অনেক অনেক কমেন্টস আছে এবং ফলোয়ার আছে। সো আপনি ট্রাই করে দেখতে পারেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে আপনি ছেড়ে দিতে পারেন। এখান থেকে আপনি 10,000 কিউ টোকেন পাবেন, এবং এক একটা কিউ টোকেনের প্রাইস হচ্ছে 0.00011 ইথেরিয়াম। তো এইখানে পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, টুইটার ফলো করতে হবে, জয়েন করতে হবে টেলিগ্রামে, রিটুইট করতে হবে, এবং 5 জনকে ট্যাগ করতে হবে, এবং টুইট করে দিতে হবে এখান থেকে এতটুকুকে কপি করে। কপি করে টুইট করে দেওয়ার পর আপনি মেইল দিবেন, টেলিগ্রাম ইউজার নেম দিবেন, টুইটার ইউজার নেম দিবেন, লিঙ্ক অফ ইউর টুইট, যেই টুইটটা আপনি নিজস্ব প্রোফাইল থেকে করলেন সেটা দিবেন, রেফারেল টেলিগ্রাম ইউজার নেমটা এখানে থাকবে, মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর সাবমিটে একটা ক্লিক করলে আপনার এই এয়ারড্রপ পার্টিসিপেশন করাটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, এই ছিল মোটামুটি এখনকার মতো টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে আছে আপনাদের সবার জন্য উন্মুক্ত, জাস্ট কমেন্ট করবেন, সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো এয়ারড্রপ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অপরকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, বাই বাই।